So hey guys, welcome and welcome back to my channel, Sumana's Day Out. So this video is basically based on Inside Out Meet, hashtag Inside Out Meet. So আজকে ভিডিওটা এটাই হতে চলেছে যে আমি Inside Out যে ফ্যামিলি সেটার সাথে আমি মানে সেটা সম্পর্কে আমি কিছু বলবো। আমি অলরেডি এখন বলতে গিয়েও নার্ভাস হয়ে যাচ্ছি, কারণ আমি এরকম কথা বলতে পারি না, খুব কেমন একটা লাগে। যাই হোক, যদি যদি সৌহার্দ্যদা অর্পি দিয়ে আমার ভিডিওটা দেখছো, তাহলে তোমাদেরকে মানে একটা কথা বলি, আগে বলি লাভ ইউ, মানে তোমাদেরকে অনেক 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 ভালোবাসি তোমাদের দুজনকেই, প্লাস কুলফিকে আর পূজা দিকেও, তোমাদের হোল ফ্যামিলিকে খুব ভালোবাসি। আমার এই চ্যানেলটা একদম নতুন, কিছুদিন হলো হয়তো আমি 3-4 ব্লগ আপলোড করেছি। আর সত্যি কথা বলতে আমার প্রফেশনটা একদম অন্যরকম, পুরো মেডিকেল প্রফেশন থেকে আছি। সো ইউটিউবে সময় দেওয়া, ইউটিউবে জন্য টাইম বের করা আমার জন্য খুব 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 টাফ হয়ে যায়। কিন্তু এই টাফ হয়ে যাওয়ার পরও এইটাকে চুজ করা, সেটার পেছনে একটা অন্যতম রিজন হলো তোমরা, শুধুমাত্র তোমরা। তোমরা শুধু, তোমাদেরকে পুরো ক্রেডিট দেবো না, আর আমি প্রচুর লয়ালি একটা কথা যদি বলে থাকি, তাহলে তোমরা, তারপর সোমালি দি, এদের ভিডিও এত ইন্সপায়ার করে আমাকে যে আমার মনে হয় না আমিও আমার লাইফস্টাইলটাকে ওকে দেখাই, কারোর তো আমার লাইফস্টাইলটা ভালো লাগতে পারে, সেই জন্যই আমার ইউটিউবে আসা। আর থ্যাংক ইউ, তোমরা এতটা এনার্জেটিক যে তোমাদেরকে দেখে আমার এনার্জি চলে আসে। আমি যখন হসপিটাল থেকে বাড়ি আসি, প্রতিদিন তোমাদের ব্লগ আমি দেখি, যাতে আমিও একটু ইন্সপায়ার্ড হই আর আমিও একটু এনার্জি পাই তোমাদের দুজনকে দেখে। আর হ্যাঁ, কুলফি আসার পর থেকে তো আরো বেশি এনার্জেটিক হয়ে গেছে, আমার মনে হয় তোমাদের আরো এনার্জি চলে এসেছে। তোমাদের বাড়িতে যেরকম কুলফি আছে না, আমার বাড়িতে সেরকম চন্টাই মন্টাই আছে, আর ওকে আমি খুব 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 পেয়ার করি, খুব খুব ভালোবাসি। তো এটাকে বলে না একটু অ্যাট্রাকশন, মানে ফ্যামিলি অ্যাট্রাকশন, ফ্যামিলি বন্ড তৈরি হয়ে গেছে ইনসাইড আউট ফ্যামিলি আর আমাদের সব ভিউয়ার্সদের মধ্যে। সো এটাই, আমরা সবাই এক ফ্যামিলি। আর একটা কথা, সেটা হলো যে আমার বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া। আমি যখন জানলাম, মানে ভিডিওটা দেখলাম যে তোমরা কাঁচরাপাড়া এসছো, আমি তোমাদেরকে কমেন্টও করেছিলাম যে তোমরা কাঁচরাপাড়া এসছো, আমি জানলে আমি তোমাদের সাথে মিট করতাম। আমার অনেক বড় ড্রিম যে তোমাদের সাথে দেখা করবো, জাস্ট দেখতে যাই একবার সামনে থেকে। আর অর্পিতি অসম্ভব কিউট, আমার এত ভালো লাগে, আর ড্রেসিং সেন্স অর্পিতি স্টাইল আমি কপি করি, সত্যি কথা বলতে অর্পিতিকে কিছুটা হলেও কপি করার চেষ্টা করি আমি। জানি না হবে নাকি, কারণ আমি সত্যি বলছি আমার স্টাইল সম্পর্কে কোনো আইডিয়া নেই, কোনো কিচ্ছু নেই। যাই হোক, এটাই বলার, তোমরা যখন কাঁচরাপাড়ায় আসবে একটু আগে থেকে বলো, আমি তোমাদের সাথে গিয়ে মিট করে আসতে পারি, এটাই বলার। তোমরা ইনসাইড আউট মিট হ্যাশট্যাগ শুরু করেছো, আমি সেটাতে পার্টিসিপেট করলাম। আমি শুধু একটাই কথা বলবো যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, অ্যাজ অলওয়েজ ফাটাফাটি থাকো, টাটা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে, আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আর অ্যাজ অলওয়েজ তোমরা সবসময় ফাটাফাটি থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদেরকে বলে দিই, আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে 10 তারিখ, এখন বাজে সকাল 8:30, আর আমি এখন থেকে আমার আজকে ব্লগটা স্টার্ট করছি। তোমাদেরকে ফার্স্টেই বলে দিই, আমি ঘুমতে করে দিই অনেকক্ষণ আগে, 1 ঘন্টা আগে মিনিমাম। আর আমাদের বাড়ি পুষ্টিতে সবার আগে ঘুমতে উঠেছে। সো আমি আমার ব্লগটা আজকে আমাদের বাড়ির গেট থেকে স্টার্ট করেছি, কারণ সকাল সকাল তোমাদেরকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখানোর আছে, যেটা পরিস্থিতি আজকাল বাইরে মানে চলছে, ভোরবেলা সকাল থেকে পুরো কী পরিস্থিতিতে চলছে আমাদের এখানে আমি বুঝতে পারছি। আর আমাদের বাড়ির বাচ্চারা মানে পুচকুটা তো সকালবেলা উঠে পড়েছে ঘুম থেকে, সকাল 4টার সময় দৌড়াদৌড়ি করছে আমার পেছনে। যাই হোক, দেখাই, সেই যে ওখানে বসে করছে একটা, আর তোমাদেরকে দেখাই যে বাইরেটার কী পরিস্থিতি, সকালবেলাতে যাবো মানে এতটাই কুয়াশা, জাস্ট বলার মতো না। এটাই দেখাই যে বাইরেটার কি পরিস্থিতি চলছে, প্রচন্ড কুয়াশা, মানে রাস্তা দিয়ে গাড়ি গেলে সামনে গাড়ি আসছে নাকি দেখা যায় না, আমি তো বুঝতে পারি। এইটা হচ্ছে পরিস্থিতি, মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি এলাকায় আছে যেখানে মেঘ ভাসছে, কিন্তু এটা তো মেঘ না, এটা কুয়াশা, এরকম পরিস্থিতি, পুরো ব্লু প্লাস্টিক সাদা হয়ে গেছে আমাদের, মানে দেখো গাড়িটাকে ঢেকে রাখা হয় যার জন্য কুয়াশা, কাঁচটা না কাঁচের মধ্যে কুয়াশা পড়ে পুরো হেজি হয়ে যায়, বাবার গাড়ি নিয়ে যেতে প্রচন্ড প্রবলেম হয়, সেই জন্য ঢেকে রাখা হয়। কিন্তু গাড়ি নিয়ে যায়নি, তার কারণ আজকে পরিস্থিতিটা খুবই খারাপ, খালি মাথায় আমি রাস্তা দেখাতে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। এইটা হচ্ছে পরিস্থিতি, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এদিকে দেখাই একটা দূর থেকে গাড়ি আসছে দেখলাম, কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরা ক্যাপচার করতে পারছে না, মানে এতটাই হেজি চারপাশটা। চলো, আমি আমার সবকিছু প্যাকিং করে নিয়েছি, এখন জাস্ট আমি ব্যাগটা নেবো আর এখান থেকে বেরিয়ে যাবো, আর কিচ্ছু না, এনাফ। সো চলো, রাস্তায় তোমাদের সঙ্গে আমার আবার কথা হচ্ছে, লেটস গো। কি করছিস? কি করছিস? কার ওটা? কার? ওটা কার? থামি হার কেন নিয়েছিস? কেন, ইচ্ছার জন্য? হ্যাঁ, তোকে এত বড় ইচ্ছার সাহসটা কে দিয়েছে? কে দিয়েছে সাহসটা? রিয়া দিয়েছে? রিয়া কে হয় তোর? নাম ধরে রাখছিস কেন মাকে? হ্যাঁ, ভালো করে কান ধরো, উদ্ঘোষ করো,
বলো সরি বলো সরি সরি বলো ভুল হয়ে গেছে তাকাও এদিকে তাকাও তোমার নাম বলে দাও ভালো করে তোমার নাম শোনাবো এ ফর কি হয় বি ফর সি ফর ডি ফর কাটা বলে দাও ফ্লাইং কিসে দিয়ে দাও ঠিক আছে দেখা যাক কতক্ষণ আটকে থাকি আমি এখন কল্যাণী সেন্ট্রাল পার্কে আছি প্রচন্ড কুয়াশা এখানকার লোকজন তো মনে হয় ওঠেই না ঘুম থেকে সকাল সকাল ল্যাবের খুব কাছাকাছি চলে এসেছি রাস্তার পরিস্থিতি আর এখানে কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না অফিস চলে আসি আমরা একটু ঘুম থেকে ওঠে না দেখো আমি এখন কোথায় আমি এখন আছি হচ্ছে জয়ের বাড়িতে জয় মিন্স তোমরা আমার পুরনো চ্যানেলে বিনো চ্যানেলের ভিডিও দেখে থাকবে আর সেখানে ছিল হচ্ছে জয় সো আমরা এখানে এসেছি আমি একা আসিনি আমার পুরো টিম এসেছে আমার নাটকের টিম এখানে আমরা এসেছি বেসিক্যালি একটা নাটক আছে আমাদের রিসেন্টলি রয়েছে নাটক একটা ওটার স্ক্রিপ্ট লেখা হচ্ছে ভাবা হচ্ছে একটু রিহার্সাল হবে তারপর বাড়ি যাবো অডিও খাচ্ছি খুব খিদে পেয়েছি তো তোমাদেরকে এখন দেখাবো কি হচ্ছে চলো লেটস গো এইসব কথা বললে হবে না এখানে কে যাবে মানে এখন থেকে ছেলে বেরিয়ে বলবে যে ছেলে বেরিয়ে কি বলবে সবাই সিরিয়াস সিরিয়াস রয়েছে এরকম তো তোরা সিরিয়াস না তুই কিছু বলবি না না কি বলবো ছাড়লো না কিছু বলবি আমি তো আপলোড করবো কিন্তু সিরিয়াস আমার ব্লগ চ্যানেলের জন্য বানাচ্ছি আরে ও তো ফেমাস বাড়িতে নাকি কি করছো বাড়িতে অসুস্থ নেই তো কি করছিস সুমিত এই দেখছি বীরেন্দ্র সেবক ম্যাক্সওয়েল কে কি গালাগালি দিন দিন এই পড়ছে কি কোনো যে আছে তুই বলবি গোদা হাসবি একটু একটু হাসবি একটু একটু হাসবি ম্যাক্সওয়েল কি বলে না সেবা না না করছি না কোনো ব্লক ব্লক কিছু হচ্ছে না দেখছি ক্যামেরাটা বেশি ভালো ডাক্তার দেখিয়েছি টেস্টও করিয়েছি পারমিশন টু পজিটিভ টু অপারেট ইন ইন্ডিয়া দিয়ে এটাকে দেখা একটু ওই জন্য চুপ করে থাকে এটা বদমাস চঞ্চল ছাড়ে না আবার ছাড়ছে না বলো চেপে রেখেছে দাঁত দিয়ে দাঁত দিয়ে চেপে রেখেছে দেখো আমার মতো খায় না দেখো 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 নিবে না কিছু কিছু দেখো ভোদলা মতো দেখছি এ দিব্যি বসে থাকবে লাফালাফি যাবে না ওটার জন্য বাবা বৌদি তুই তাকাও দেখি দেখি তাকাও বৌদি সুন্দর পছন্দ Thank you.
সো গাইজ এখন হচ্ছে রাত 11টা বাজতে যায়, এখন 11টা বাজেনি, এখনো 15 মিনিট বাকি, মানে 10:45 বাজে এখন। আর অলরেডি আমার ডিনার অলরেডি কমপ্লিট, ডিনারে আজকে রাতেবেলা ভাত খেয়েছি, পূর্বেলার পর থেকে কিছু খাইনি, সেই জন্য এখন রাতেবেলা ভাত খেয়েছি। মাছ ছিল প্লাস ছিল হচ্ছে মাশরুম, সো এটা খাওয়া কমপ্লিট। আর এখন আমি চলে এসেছি আমার রুমে, আর তোমাদের সঙ্গে তার একটা ভালো ক্লিপ শেয়ার করেছি, সেটা হচ্ছে চন্টাই মন্টাইয়ের একটা ক্লিপ, যেখানে চন্টাই মন্টাই রাতে ডিনার করছে, সেটা আমার বৌদি ওদের ডিনার করার ছিল, ওরা একদম ফুচকু, একদম ছোট্ট ফুচকু, তো ওরা খেতে পারে না, তাই ওদেরকে দুধ খাওয়ানো হচ্ছিল ড্রপারে করে, সো সেটা ক্লিপ শেয়ার করেছি। আগামী দিনে এখন তোমরা চন্টাই মন্টাইয়েরই শুধু ভিডিও পাবে, চন্টাই মন্টাইয়ের, কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু কোনো কন্টেন্ট পাই না, মানে কী দেখাবো কোনো ইন্টারেস্টিং কিছু নেই, সেই জন্য ওদেরকেই দেখানো যাবে ওরা কী করে ওরা কী না করে এইসব। সো আর হ্যাঁ, তোমরা তো দেখে থাকবে আইব্রোটার অবস্থা খুব খারাপ ছিল, বাট আমি আমার যে টুইজার আছে ওটা দিয়ে আমি আইব্রোটা করেছি, কারণ আমার সানডেতে একটা বিয়ে বাড়ি আছে, লুক শেয়ার করবো অবশ্যই। তো চলো এখন আমি আমার আজকের মতো ভিডিওটাকে এখানে অফ হচ্ছি। আর হ্যাঁ, আমাদের নাটকের টিমের যে মোমেন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা আজকে অনেকদিন পর আমরা সবাই একসঙ্গে, পুরো টিম আমাদের মোটামুটি বলতে পারো যে আমাদের নাটকের টিমের, সো সেখানে আমাদের স্ক্রিপ্ট রাইটিং চলছিল, তো সেটা হয়তো তোমরা খুব এনজয় করেছো। অ্যাকচুয়ালি ওরা কী করে, ওরা যেই ক্যামেরা অন করবো সবাই সাইলেন্ট হয়ে যায়, কিন্তু আমরা এত মজা করি, তো যাই হোক, তো ওরা ক্যামেরা অন করলেই ওরা চুপ হয়ে যায়, কিছু বলে না, তো কিছু কিছু মোমেন্ট মজার ছিল, আর কোনো মোমেন্ট আমি ক্যাপচার করতে পারিনি, কারণ বললাম না ওগুলো মিস হয়ে যায় তখন আমার ফোন, মানে ক্যামেরা তখন অন থাকে না। যাই হোক, তো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে প্লিজ যদি তোমরা নতুন হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি আগামী দিনে অনেক 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 ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, আশা করি তোমাদের সব ভিডিও ভালো লাগবে, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অ্যাজ অলওয়েজ ফাটাফাটি থেকো সবসময়, আর হচ্ছে আমার সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো, চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো। চলো টাটা, গুড নাইট।